সব স্পোর্টস কার গুলা কিন্তু আজাদ ভাই শোরুমে আসলেই পাই। আর আজকে একসাথে চার চারটা এক হালি স্পোর্টস কার রাখছি। দেখেন আজকে আবার মাজদা MX-5 নিয়ে আসছে, তবে আজকের MX-5 নাকি 36 লক্ষ টাকা। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন পুরো লাইভটা দেখবেন, তাহলে আজকে স্পোর্টস কার কিনতে পারবেন মাত্র 13 লক্ষ টাকা হলে। আমাদের আজাদ ভাই নিয়ে আসছে MX-5 মাত্র 36 লক্ষ টাকায়। যারা স্পোর্টস কার কিনতে চান আজকে লাইভ মিস করা যাবে না, কারণ ওই যে দেখেন পিছনে সিরিয়ালে রাখছি একটা দুইটা তিনটা চারটা, যার যেটা লাগবে বাচ্চা খালি লয়ে যাবেন। এখানে আছে MX-5, পাশে আছে একটা নিসানের অদ্ভুত গাড়ি, এটাও স্পোর্টস কার। আর এই গাড়ি কিন্তু আপনার আজব একটা ফিচার আছে, যারা এই যে দেখেন আমি সামনে আইছি আর সাথে সাথে কিন্তু ঢাকনা খুইলা টুইলা ভাইঙ্গা চুইরা সব অস্থির। এটা কিন্তু আপনার বিক্রি করা হয়েছিল, যে কিনছিল ভাই নাকি বিদেশ চলে গেছে, এখন আবার এটা বিক্রি হবে। সো যদি কেউ এই গাড়িটা নিতে চান, আগেরবার যারা চান্স পান নাই নিতে চায়ও নিতে পারেন নাই, তাদের জন্য কিন্তু আবারও আসছে সুযোগ। সো যদি কেউ এটা নিতে চান একদম সস্তায় পাওয়া যাবে, নিশানের একটা স্পোর্টস কার। পিছনে দেখেন কি সুন্দর সিস্টেম, বৃষ্টি আসলে সাথে সাথে আপনি উপরে ঢাকা দিয়ে দিবেন, আবার বৃষ্টি নাই সাথে সাথে আপনি আবার এটারে খুলে দিয়ে দিবেন। এই গাড়িটার দাম শুনলে অবাক হবেন, এত সুন্দর একটা ফিচার, বাট গাড়ির দাম একদম কম, একেবারে সস্তায় 13 লাখ টাকায় পাবেন আজকে স্পোর্টস কার। হয়ে দেখেন পিছনে আবার শুরু হয়ে গেছে, দেখছেন দেখছেন অবস্থা। আমি আজকের লাইভে আপনাদেরকে চারটা স্পোর্টস কার দেখাবো, 13 লাখ টাকা হলেও আপনি স্পোর্টস কার নিতে পারবেন আজকে। কিন্তু এই ফিচারটা ভাই আমার কাছে আজব লাগে, মানে সাত খুইলা ঢুকা গেছে দেশে। আমি তো জানি এটা 13 লাখ না ভাই, বলছি আজকে 13 লাখ টাকা স্পোর্টস কার থাকবে ওই যে পিছনে না, পিছনে RX-8 আছে। আমরা MX-5 টা দিয়ে শুরু করবো প্রথমে আজাদ ভাই। জি, এটার মডেল কত? এটা 2015 মডেলের গাড়ি ভাই। একজন লেখছে ফার্স্ট কারটা চয়েস হইছে, আচ্ছা এটা কি লেখছে 10 লাখের কার আছে, আচ্ছা দেখাবো ভাইয়া। MX-5 সবচেয়ে বেশি জনপ্রিয়, আর এটা কিন্তু আপনার CC 1500। আপনি যদি এই গাড়িটা নিয়ে রাস্তায় বেরোন লাইন লাগবে সেলফি তোলার জন্য, এটা যে দেখে সেই পছন্দ করে। আজাদ ভাইয়ের কাছে আগেও দেখছিলাম স্পোর্টস কার MX-5, বাট আজকেরটা কিন্তু দাম কম আছে। জি জি, মডেল 15 বাট লুক লাইক 17, 18, 16 একই রকম, একই একই 19 মডেলের গাড়ি তো বিক্রি করলাম হাসান ভাই, বেশ কয়েকটা 18, 19 সেম, ঠিক আছে রিকন্ডিশনে বিক্রি করলাম আলহামদুলিল্লাহ। স্পোর্টস গাড়িগুলো উঠানো মাত্রই আপনার ব্লগ লাইভে লাইভ করলেই সেল হয়ে যাবে। 13 লাখ টাকা গ্যাস কি স্পোর্টস কার দিবেন? 13 লাখ টাকা দিয়ে স্পোর্টস কার দিব। আচ্ছা তাহলে এটা হচ্ছে মডেল 2015 MX-5। জি, স্পোর্টস কার, দাম হচ্ছে 36 লক্ষ টাকা। না হ্যাঁ 36 লক্ষ টাকা, ঠিক আসলে কি কিছু কমাবেন না? এটাই ফিক্সড, কিছুটা অনার করব, কিছু অনার করা যাবে। 36 লক্ষ টাকা আস্কিং প্রাইস, আর আসলে আরো কিছু অনার করা যাবে। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, আর কমেন্টস করেন আপনি কোত্থেকে দেখতেছেন, কোনটা পছন্দ হইলো। এরপরে নিশানটা দেখাইতেছি, এটা না ভাই বিক্রি করলাম আমরা লাইভে, এটা বিক্রি করে দিছি, ভদ্রলোক আপনার বাইরে চলে গেছে যাওয়ার সময় উনি আবার বিক্রি করে দিয়ে গেছে, তার মানে এখন আবার বিক্রি হবে। এটা কিন্তু আপনার 4-সিটার। জি জি 4-সিটার, 2-ডোর, বাট 4 জন বসতে পারবেন, পিছনে 2 জন সামনে 2 জন। আর এটার একটা সুন্দর সিস্টেম হচ্ছে এই যে পিছনে আপনার ছাদটা ধুইকে যাবে ভিতরে, আবার ভিতর থেকে বেরিয়া ছাদে গিয়া লাগবে। সিসি কত এই গাড়িটার? এটার সিসি হলে গিয়ে আপনার 1500 সিসির গাড়ি। আচ্ছা আমাদের লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টস করে দিয়েন দু একজন। আর আমরা কিন্তু আজকে কথা দিছি 13 লাখ টাকা স্পোর্টস কার দেখাবো। হ্যাঁ হ্যাঁ, 13 লাখ টাকা স্পোর্টস কার কিন্তু আছে, ভিডিওটা গোলা, একটা লোক পাশ থেকে কয় না, একটু ওয়েট করুন। ওকে এখন ঠিক আছে, তাহলে আপনার স্পোর্টস কার পাবেন 13 লাখ টাকায়। শুরুতে দেখাইছি MX-5, আর এখন হচ্ছে নিশান। এটার নাম কি মূলত ভাইয়া? নিশানটার নাম কি? মীরা, নিশান মীরা। কাগজ কি কমপ্লিট আছে? হ্যাঁ, পেপার সাবটুডেড, পেপার সাবটুডেড আছে। আচ্ছা এই গাড়িটার দাম কত আছে ভাই? এটার দাম হলে গিয়া 17 লক্ষ টাকা ভাইয়া। 17 লক্ষ টাকা? জি, আপনার 17 লক্ষ টাকায় পাবেন স্পোর্টস কার মীরা নিশানের।
বাট এটা কিন্তু পিছনে আপনার ছাদ আছে, অনেকে ভাববে ছাদ কই, ছাদ আছে, ভিতরে ঢুকে যায়, আবার উপরে এসা লাগে, বৃষ্টির দিনে সমস্যা নাই, অনেকে ভাববে বৃষ্টি আসলে কি ভিজা যাবো কিনা। দারুন, তাহলে 17 লাখ টাকায় মীরা, পাশে একটা আরএক্স 8 আছে, মাজদা আরএক্স 8, একটা না দুটো আছে ভাইয়া। আচ্ছা, আরো একটা আছে রেড কালার, এটা কি মালটা কালার নাকি? জি জি ভাইয়া, মডেল কত এটা? এটা মডেল হলো 2004 মডেল। আচ্ছা, 2004 এর স্পোর্টস কার মাজদা আরএক্স 8, ভিতরেও কিন্তু অরেঞ্জ, বাইরেও অরেঞ্জ, ওই দেখেন ভিতরেও অরেঞ্জ। এই গাড়িটা ভাই দাম কিন্তু কম আছে, লুক খুব সুন্দর, আর এটার মধ্যে টিপটনিক গিয়ারও আছে। সিসি কত ভাইয়া এটা? এটা সিসি হলো কি আপনার 1300। 1300? আচ্ছা, আরএক্স রোটারি, রোটারি, রোটারি ইঞ্জিন ভাই। কাগজ কি আপডেট আছে? জি, পেপার সাব টু ডেট আছে হাসান ভাই। আচ্ছা, এটা পেপার সাব টু ডেট আছে। কত টাকা দাম যাচ্ছে নাদা ভাই? এটা হলিকে 13 লক্ষ টাকা ভাইয়া। এইটাই 13 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ। তাহলে মাজদা এম এক্স ফাইভ পাবেন আপনি 36 লাখ টাকায়, 15 মডেল, আর এটা হচ্ছে আপনার 2004 এর মডেল আরএক্স 8, দাম মাত্র 13 লাখ টাকা। আচ্ছা আদত ভাই, পাশে আরো একটা আরএক্স 8 আছে। জি জি, এটা কত মডেল? ওটাও 2004। হ্যাঁ, আচ্ছা, এটাও 2004 এর মডেল, এটা তুলনামূলক একটু কম দাম হবে। মালটা ব্ল্যাক যেটাই বলেন, কাগজ তিনটা চারটারই কমপ্লিট আছে। তাইলে আমরা মোটামুটি চারটা স্পোর্টস কার দেখাইলাম, কোনটা নিতে চান কল করেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। আমরা এবার একটা কম প্রাইসের একোয়া গাড়ি দেখাবো, একোয়া হাইব্রিড, এটা রেজিস্টার বন্ধ করেন। গালার হচ্ছে গ্রে, মডেল 13, আর রেজিস্ট্রেশন সম্ভবত 18 13 এর মডেল, 18 এর রেজিস্ট্রেশন, উত্তরা বিআরটি এর নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এটা পুশ স্টার্ট দেখছেন? পুশ স্টার্ট ভাই, স্টার্ট পুশে, ভিতরে বেজ, এই কালারটা কিন্তু বেজ, এবং এই যে পুশ স্টার্টের গাড়ি। আর যে যেখান থেকেই লাইভটা দেখতেছেন, মেট্রো কার্সে যদি আসতে চান, আসবেন হচ্ছে আপনার তেজগাঁ লিং রোড। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা নিকেতনের 3 নম্বর গেট আছে, 3 নম্বর গেট দিয়ে বেরোলেই বা আর আরঙ্গের পিছনে ইনস্টার বিল্ডিং এর অপোজিটে। এটাতে আপনার প্রজেকশন লাইট আছে, হেডলাইট ওয়াশারও আছে, কাগজ কমপ্লিট, 18 রেজিস্ট্রেশন, 13 মডেল, একো হাইব্রিড, 17-18 কিলোমিটার পার লিটারে পাবেন। দাম কত? দাম হলে গিয়ে এটা 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা, ওকে, 13 লাখ টাকা। আদত ভাইয়ের কাছে কিন্তু কোটি টাকার গাড়িও আছে। জি জি, একটা শোরুমে আপনি পাবেন মিনিমাম অন্তত 50-60-70 টা গাড়ি। প্রাডো ভাই দেখছেন আশেপাশে কত গাড়ি, এই মডেলের প্রাডো, আনরেজিস্টার্ড গাড়ি, আনরেজিস্টার্ড গাড়ি। আর যারা লাইভটা দেখতেছেন, এখনো পর্যন্ত 22 এর স্কয়ার কে দেখেন নাই বলেন, আমি একটু দেখাই নিয়ে আসি। 2022 এর স্কয়ার ভাই, সামনের গ্রিলটা একটু দেখেন, ওরে বাপ কে বাপ ভাই, এটা করছে নাকি? হুম, নোহা, ওই একই কথা হইলো, নোহা আর কি। তাহলে নোহা 2022 এর মডেল, জি জি, নিউ শেপ, আনরেজিস্টার্ড, এটাই মনে হয় লাস্ট শেপ। জি, দেখছেন অবস্থা এটার ভাই, সিট টিটের অবস্থা কি করছে আদত ভাই? জি ভাই, এটা তো মাথা নষ্ট করে দিব ভাই। এটাতে আপনি সুইচও পারবেন, হ্যাঁ, একদম। অ্যান্ড্রয়েড প্লেয়ার দিছে, পাওয়ার সুইচটা দিছে কই দেখেন, পাওয়ার বাটনটা দিছে উপরে, বিল্ট ইন অ্যান্ড্রয়েড মনিটর, এখানে লেদার ফিটিংস আছে, তারপর এখানে কত কত কন্ট্রোলার আছে দেখেন ভাই রে ভাই। হ্যাঁ, দরজা খোলার কন্ট্রোলার উপরে, মানে দরজা খুলতে হইলে উপরে চাপ দিতে হইব। এই যে দেখেন, এই যে ওপেন, ওপেন ক্লোজ, দরজা খোলার সুইচ দিছে উপরে, ড্রাইভার সব তো নিচে খুই যা অরন হয়ে যাবো ভাই। আচ্ছা, এটা এটা কি? ওরে আল্লাহ, এটা তো ভাই ওই যে দামি আলফাট গাড়ির মধ্যে দেখছিলাম। হ্যাঁ ভাই, খাইছে আমারে, আলফাটের মতো করে দিছে নোয়ার মধ্যে। এবার নেন, মানে আপনার লাখ টাকার গাড়িতে কোটি টাকার ফিল। জি, এই যে দেখেন, এখানে কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস, লং জার্নিতে গেলে এটারে শোয়াই দিয়া পাটা এখানে উঠাই দিয়ে একদম আরামে আপনি জার্নি করতে পারবেন। তাহলে 22 এর নোহা নিউ শেপ, এটা আপনি এর আগে মনে হয় দেখেন নাই, এগুলো আবার কি, এখানে সুইচ দিলে কি হবে? অল্পের লেগে বাইচে গেছি, ঘটনা কি? এখানে চাপ দিলে আপনার ব্যাকডোর খুলে দেয়? না 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 ভাই, আস্তে সাবধানে লাগে যাবে কিন্তু, কঠিন জিনিস, মানে আপনার নোয়ার ব্যাগ ডালা অটো। আর লাইটিংটা দেখেন কি করছে আদত ভাই, আমি এটা প্রথম দেখলাম, 2022 এর নোয়া নিউ শেপ, এর আগে মনে হয় না কেউ দেখছে। এটা কিন্তু ব্যাক ট্যাঙ্ক পাওয়ার অটো যেটা দেখলেন, তারপর আপনার এই যে দেখেন পিছনে লাইটটা কত লুক আসছে, পাল কালারের গাড়ি, নিচে বডি কিট, ফুল বডি কিটের অপশন। এই গাড়িটা আসলেই সুন্দর, এটা আসলে সুন্দর না শুধু, এটা অনেক সুন্দর, এবং আমার মনে হয় নোহা যতগুলো বের করছে টয়োটা, এর মধ্যে সব থেকে সুন্দর এবং আধুনিক ফিচার্স এটার মধ্যে আছে। আপনি দেখেন মাইলেজ হচ্ছে অনলি 13,800, 13,800 কিলোমিটার আপনার মাইলেজ। এটা যে দেখবে ভাই একবার, সে আর অন্য গাড়ি নিতে চাইবে না। সামনের গ্রিলটা দেখেন, বাম্পারটা দেখেন বাইরে ভাই, আসলে সত্যি অবাক হয়ে গেলাম। এই যে লাইটিংটা দেখেন আদাদ ভাই। হ্যাঁ ভাই, হাসান ভাই, এটা কিনে আইছেন ভাই?
এটা ভিতরে আপনার আলফাডের মতো সিট। গতকালকে দুইটা নোয়া বিক্রি করলাম, আজকেও একটা বিক্রি করলাম, আল্লাহর রহমতে সহমত ভাই। এটা কি 22 এর মডেল? জি 22 এর মডেল। মডেলটা কি কন্ডিশন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সহমত বেশ ভালো সেল হচ্ছে এবং সেল আছে ভাই। হেডলাইট বন্ধ করে দেন, আলো তো কিছু দেখি না। হেডলাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন। আচ্ছা লাইট গুলা এত আলো যে দিনের বেলা আমার পুরো ক্যামেরা অন্ধ করে বানায় ফেলছে। হেডলাইট বন্ধ করে দেন, এগুলা সব নিকেল, এখানে যা দেখতেছেন সব নিকেলের। বডি সেন্সর আছে, মডেলটা কিট, এবং আমার মনে হয় এটা নোয়ার সব থেকে সুন্দর গাড়ি। ওয়াও, 22 এর মডেল। আলফার্ড কিনতে চাচ্ছে ভাই, আলফার্ডের ফিল কিছুটা এটার মধ্যে পাবেন। জি, দৌড় পাওয়ার, বিশেষ করে এই যে এখানে লেগ লেগের সাপোর্টের জন্য যেটা দিছে, এটা কিন্তু আপনার কোন নোয়াতে দেওয়া হয় নাই। দেখছেন আলফার্ডের মধ্যেই আছে, আলফার্ডের মধ্যে আছে, নোয়ার মধ্যে খুব কম। এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন, দেখেন দুইটা পোর্ট আছে, তাও আবার টাইপ সি পোর্ট। একবারে লেটেস্ট মডেলের মোবাইল গুলা যেই পোর্ট ওই পোর্ট দেওয়া হয়েছে এখানে ভাই। তারপরে হলো দরজা খোলার জন্য নাকি উপরে সুইচ, আমার আবার লাগাই দিয়ে না, আমি কিন্তু দরজার ভিতরে, আপনি ওই সাইডের দরজাটা খুলতে পারেন, রাইট সাইডেরটা। ওপেন 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 ভাইয়া, ওপেনে চাপ দিতে হবে। হ্যাঁ দেন, এই যে দেখেন ওই পাশেরটা দিছে, এই যে দরজা খুলে গেছে, প্রাইভেসি কার্টেইন আছে। পিছনে বসেও আপনি এসি কন্ট্রোল করতে পারবেন, এখান থেকেই দেখেন সব ঠিক আছে। আলফার্ড যে ক্যাটাগরি সব হাতের নাগালে চলে আসছে, দেখছেন 22 এর মডেল, আনরেজিস্টার্ড ইউনিট, যদি লাগে। হ্যাঁ সামনে ক্যামেরাও আছে, দেখাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে পাওয়ার, এটা আরেকবার দেখাই দাও। এই যে ব্যাকগ্রাউন্ড, এই এই ওইখান থেকে কি লেগে টান দিলাম ভাই, এইখানে তো সুইচ ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই দিয়ে সুইচ, এই সুইচটা কিন্তু অন্য অন্য ইয়ার মধ্যে নাই। দেখছেন ব্যাকগ্রাউন্ড পাওয়ার আপনার নোয়ার মধ্যে চলে আসছে, অস্থির অস্থির। এটা ভাই সত্যি পছন্দ হয়েছে, থ্যাঙ্কস। 20 টাকার গাড়ি ভাই, 58 লাখ টাকা মাত্র। এটা দাম কত? 58 58 লাখ টাকায় 22 সালের আপনার নোয়া আনরেজিস্টার্ড। কি কালার আছে আমাদের কাছে? কালার अवेलेबल? জি জি, যে কালারে চাই দিতে পারবো। রেডি স্টক। কি কি কালার আছে দাদা? এটা ব্ল্যাক কালার আছে, আপনার পার্ল কালার, ব্ল্যাক পার্ল। হ্যাঁ পার্ল তো রেডি আছে, পার্পল কালারও আছে। ওকে, ভালো লাগছে, লাইটগুলো ভালো লাগছে, ফিচারগুলো ভালো লাগছে। আপনি এখানে পিছনে দইরা সুইচ দিলেও এটা খুলবে, প্লাস যে এখান থেকে দিলেও খুলবে সাইড থেকে। দেখছেন কি অবস্থা, দারুন। আচ্ছা আদা ভাই, এটা মডেল হচ্ছে 2022। জি জি, প্যাকেজের কোনো নাম আছে নাকি? হ্যাঁ, এটা কি বলে, কি কোনো প্যাকেজ থেকে কিছু আছে? জেট জেট প্যাকেজ। যাক, তাহলে আপনার যদি এটা লাগে যোগাযোগ করেন, কালার অ্যাভেলেবল আছে এবং ইমার্জেন্সি ব্রেক আছে, ড্যাশ ক্যামেরা আছে, এবং ড্যাশ ক্যামেরাটা ভিতর থেকে না দেখলে বোঝা যাবে না। এই দেখেন এখানে একটা ছোট্ট ক্যামেরা আছে এবং খুবই অত্যাধুনিক ক্যামেরা, দেখছেন দারুন। রেডিও চলতেছে বোধ হয়। আচ্ছা ভাই, জি ভাই, তাহলে আমরা আনরেজিস্টার্ড প্রাডো নিয়ে কথা বলি, এটার দাম হচ্ছে 56 নাকি? হ্যাঁ হ্যাঁ, 56 না 58 58 হ্যাঁ হ্যাঁ 56। আপনি দাম কমায় দিচ্ছেন কেন ভাই? আনরেজিস্টার্ড কাস্টমার তো আমাকেই করবে। এটা কি আনরেজিস্টার্ড প্রাডো? হ্যাঁ আনরেজিস্টার্ড প্রাডো। কত মডেল? 20 মডেলের গাড়ি। 2020 20 আছে, 22 আছে, 2020 এর আনরেজিস্টার্ড প্রাডো। জি জি, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন, অনেকেই কমেন্ট করতেছে। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে মডেলটা কিট আছে, মডেল হচ্ছে 2020 আনরেজিস্টার্ড প্রাডো, এবং এটা রেজিস্ট্রেশন হয় নাই? না না না, রেজিস্ট্রেশন হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই, একদম ব্র্যান্ড নিউ। এটার প্রাইস কত দাদা ভাই? এটা 1,60,00,000। 1,60,00,000? 60 লক্ষ টাকা। জি জি, 1,60,00,000 টাকা আস্কিং প্রাইস। হেডলাইট ওয়াশার, তারপরে সেন্সর, প্রজেকশন সব আছে এটার মধ্যে, নাই বলতে কিছু নাই, একদম ফুল লোডেড, ফুল ফিচারের গাড়ি, কালো কালার। আরে ভাই, 1,60,00,000? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে নেক্সট কি দেখাবেন? এই যে প্রাডো আরেকটা আছে, আরো একটা। এটা কত মডেল? এটা মডেল হলো কি 2010। কত? 10 মডেলের গাড়ি, ভুল করতেছেন না, 10 মডেলের, 10 এর মডেল। হ্যাঁ আচ্ছা, দেখেন এটাও আপনার প্রাডো, এটা দেখতে যেরকম আপনার এই 1,60,00,000 টাকার গাড়িও কিন্তু ফ্রন্ট লুক অনেকটাই ওই রকম, মানে পিছনেরটা মডেল হইতেছে 2010 বাট ফেসলিফট করা 2018-20। জি জি জি, তার মানে অল্প টাকায় আপনি বেশি টাকার গাড়ির ফিল নিতে পারবেন। বাঘের বাচ্চা আছে, ডিজেল চালিত কি গাড়ি? কি নামই তো গাড়ির নাম হলো ফরচুনার। ফরচুনার? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে ফরচুনার, অনেকেই ফরচুনার কিনবেন, পাল কালারের গাড়ি, টয়োটা ব্র্যান্ডের, টয়োটা ফরচুনার, খুবই লাক্সারি প্যাকেজ, সিট পাওয়ার আছে। 2009 মডেলের গাড়ি ভাই, 9 এর। আর রেজিস্ট্রেশন? জি রেজিস্ট্রেশন 2017 তে, এটা 9 এর মডেল, 17 তে রেজিস্ট্রেশন। এটার প্রাইস কত আছে ভাই? এটার প্রাইস হলে গিয়ে আপনার 38 লক্ষ টাকা ভাই। আচ্ছা হাসান ভাই, মানে স্বপ্ন পূরণ কে লিখছে এটা? বোরহান ভাই, থ্যাংক ইউ বোরহান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। মেট্রো কার্ডসে আসলে আসলে গাড়ি, এত গাড়ি থাকে, আমি কোনটা রাইখা কোনটা দেখাবো নিজেই কিন্তু এলোমেলো হয়ে যায়।
সাথে আজাদ ভাইও, তাহলে এটার ফরচুনারের দাম কত দিলেন? ফরচুনার লাগে 38 লক্ষ টাকা। 38 লক্ষ টাকা। আজকে এই লাইভটা শেষ পর্যন্ত দেখেন, একটার পর একটা কিন্তু সারপ্রাইজ আসবে আপনাদের জন্য। নেটওয়ার্কের প্রবলেম একজন লিখছে, হ্যাঁ আজাদ ভাই এখানে আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম, পাশের থেকে একটু বললে কেউ সুবিধা হয় ভিডিওটা দেখতে দেখতে, ভিডিওটা একটু দেখতে বলেন তো কাউকে, বলা হইলে আমার বললে তাহলে আমি আবার নেটটা একটু ক্লিয়ার করতে পারি। হ্যাঁ হ্যাঁ হাসান ভাই এই ওকে, এখন আশা করি ক্লিয়ার হবে। এখন আপনাদেরকে একটা গাড়ি দেখাই, 50,000 টাকা দিয়ে সানরুপ সহকারে অল অপশন, 13.5 লক্ষ টাকায় সানরুপ সহ একটা গাড়ি, 17 মডেলের গাড়ি। আচ্ছা, চাইলে লোনও করতে পারবে, প্রয়োজন মনে করলে এটা লোনও করতে পারবে। এটা লোনও করা যাবে? হ্যাঁ, মাত্র 13,50,000 টাকা। আরে 13,50,000 টাকার মধ্যে আর লোনটা করবো কি? জি, কত টাকা লোন করবো যদি প্রয়োজন মনে করে অনেকে আছে। আচ্ছা, যদি কেউ লোনে নিতে চান এটারও লোন করতে পারবেন? জি জি, 13,50,000। এটা মডেল কত? এটা মডেল 17। 17 মডেলের গাড়ি, 13,50,000, সাথে সানরুপ আছে। জি জি। আচ্ছা, এরপর আর কি আছে আপনার কাছে? এই মডেলের লিগে পাজারু আছে, 2002 করে খালি দাম বলেন। পাজারু এটা হলিগে 20 লক্ষ টাকা, প্রাডো এটা হলিগে 2002 মডেলের, প্রাডো 2003 মডেলের গাড়ি, এটা হলে গিয়ে আপনার 26 লক্ষ টাকা, 26 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে হলে গিয়ে আপনার প্রাডো তো দেখালে আমি, এটা 7-সিটার গাড়ি, এটা এটা দেখাইছেন ভিতরে ইন্টারভিউ? জি জি, এটা হলে প্রিমিয়ম, এটা হলে 2015 মডেলের গাড়ি, এটা 27 লক্ষ টাকা। আচ্ছা, 15 মডেলের গাড়ি, ভিতরে বিস্কিট, হ্যাঁ ভিতরে বিস্কিট কালার, ভিতরে বেস কালার, গুডি ফেব্রিক, সিট পাওয়ার, আইডল স্টপ আছে। মডেল কত? 2015 মডেলের গাড়ি। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস হলে 27 লক্ষ টাকা। 27 লাখ টাকা। আর এইখানে যে সামনে BMW, BMW 5 সিরিজের গাড়ি, এটার দাম হলে গিয়া 23,50,000 টাকা। 23,50,000-এ BMW X 5 সিরিজের গাড়ি। আচ্ছা, BMW 5 সিরিজ মাত্র 23 লাখ টাকা, 23 লক্ষ টাকা। আচ্ছা, তারপর আমরা একটু এই দিকটাতে যাই, আরো অনেক গাড়ি আছে এই শোরুমে। আপনি আসলে সিভিক 12 মডেলের গাড়ি, 11.5 লাখ টাকা, এটা 11.5 লাখ টাকা। আচ্ছা, 15 লাখ টাকার ভিতরে গাড়ি কিনবো ভাই, অনেক গুলো দেখাচ্ছি সেই ভাইরাল হওয়া গাড়ি। তারপর এটা যে আপনার, এটা হইতাছে আপনার গাড়ির ভিতরে যেটাতে মানে বেডরুম, ড্রয়িং রুম, এটা চাবিটা কোথায়? এটা হচ্ছে মার্সিডিজ গাড়ি, বাট অনেক সস্তায়, একদম মানে বাসাবাড়ির মতো আর কি ভিতরে। এটার দামটা কত ভাই? এটার দাম হলে গিয়ে আপনার 15 লক্ষ টাকা, 15 লাখ। আচ্ছা, আসেন এরপরে আমরা পিছনে যাই, এখানে একটা এক্সিও আছে, এক্সিও 2014 মডেলের গাড়ি, 14-এর এক্সিও, 16 লাখ টাকা, 17-তে রেজিস্ট্রেশন, 18-তে 16 লাখ টাকা, এটা বোধহয় 18-তে রেজিস্ট্রেশন, 16 লক্ষ টাকা। পিছনে কি আছে? এক্সিওটা দেখাই দেন একটু পিছনে, হ্যাঁ এই যে দেখাই দিচ্ছি এক্সিও, এখানে আছে আপনার সামনে একটা সিয়েন্তা, বোধহয় 18 মডেল গাড়ি, আনরেজিস্টার্ড, নতুন গাড়ি, ডোর পাওয়ার, দুইটা ডোরই পাওয়ার গাড়ি, এটা হচ্ছে 1500 সিসির গাড়ি, টয়োটা সিয়েন্তা, 65,000 মাইলেজ, এটা একদম নতুন, আনরেজিস্টার্ড, এখনো মানে নাম্বার হয় নাই। এটার প্রাইস কত দাদা? এটা প্রাইস হলে গিয়ে আপনার 27 লক্ষ টাকা, 27 লাখ। আর এখানে একটা প্রিমিয়াম আছে, একটা আপনার 2000, এটা হলে গিয়ে 20 মডেলের গাড়ি। আচ্ছা ভাই, আমরা এই শোরুমে যখন লাইভ করি আমরা ক্ষমা চাই, আমাদের গাড়ি অনেক বেশি, তো একটু এলোমেলো হয়ে যায়, একবার এদিকে একবার ওইদিকে, আপনারা হয়তো শব্দটা শুনতে একটু অসুবিধা হয়, কষ্ট করে পুরো লাইভটা দেখেন, আশা করি আপনার বাজেটের গাড়ি এখানে পাবেন, কারণ অনেক ধরনের গাড়ি আছে, অনেক বাজেটের গাড়ি। আর ভালো যদি লাগে একটু শেয়ার দিতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না। শোরুমের নামটা বলে দিই, বাসপথে অনেকে লাইভে ঢুকছেন, শোরুমের নাম মেট্রো কার্স, এটা হচ্ছে আপনার তেজগাঁ লিং রোড আরঙ্গের পিছনে ইনস্টার বিল্ডিং এর অপোজিটে, ঠিক আছে, নিকেতন 3 নম্বর। যারা চিনেন না মোবাইলে কন্টাক্ট করলে আমি ঠিকানা দিয়ে দিব, অথবা গুগলে আনরেজিস্টার্ড প্রিমিয়াম ভাইয়া, আনরেজিস্টার্ড প্রিমিয়াম 2020 মডেলের গাড়ি, 20-এর, হ্যাঁ 20 মডেলের আছে, 21 মডেলের আছে। আচ্ছা, এগুলো কালার আছে, আনরেজিস্টার্ড গাড়ি। এটার প্রাইস কত দাদা? এটার প্রাইস আমি আপনার কস্টিংটা হিসাব করে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা আজকে নিয়ে আসছি। আচ্ছা, ফোন দিয়েন 20-এর আনরেজিস্টার্ড প্রিমিয়াম কত টাকা ফোন দিয়েন, তারপর এখানে আছে আউটলান্ডার, প্লাগইন হাইব্রিড, প্লাগইন হাইব্রিড, এটা কারেন্টে চার্জ দিলে চলে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দুইটা আছে, সানরুপ সহকারে, সানরুপ ছাড়া, দুইটাই আছে, দুইটাই আছে, দুইটাই আছে। লাইভে কথা কইবেন কল? না 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 ভাই, ফোন দিছি। এটার দাম কত? ফোন দিছি, লাইভে আসছে। এটার প্রাইস কত আছে ভাই? সানরুপ ছাড়াটা সহ এটা, এটা এটা সানরুপ সহকারে দাম, এটা দাম হলে গিয়ে আপনার 25,50,000, 25,50,000। হুন্ডা ভেজেল, হুন্ডা ভেজেল, এটা হলে গিয়ে আপনার 2014 মডেলের গাড়ি, এটা হলে গিয়ে 17 লক্ষ টাকা, 17 লাখ টাকা, 17 লক্ষ টাকা। আচ্ছা, ডান পাশে যে একটা একো আছে, ডান পাশের একোয়া, এটা হলে গিয়ে আপনার 2013 মডেলের গাড়ি, 19-এর রেজিস্ট্রেশন, 19-এর রেজিস্ট্রেশন করা, হ্যাঁ দাম এটা হলে গিয়া 12,50,000 টাকা, 12.5 লাখ টাকা, 12.5 লক্ষ টাকা। ওটার থেকেও দাম কম? জি, ওটা একটু দাম, ওটা 18-এর রেজিস্ট্রেশন, কিন্তু দাম এটা দাম কম, এটা হাইস আছে, একটা হাইস, অনেকে হাইস চাই ভাই, হ্যাঁ 2017 মডেলের গাড়ি, এটা 23-এর রেজিস্ট্রেশন করা, হাইস 17 মডেল, 23-এর রেজিস্ট্রেশন করা হাইস গাড়ি। আচ্ছা, এটা কি হাফ প্যান্ট ফুল প্যান্ট? এটা হলে গিয়া সুপার জিএল, সুপার জিএল, ওকে, তাহলে হাফ প্যান্ট, সরি, এটা হাফ প্যান্ট মডেল হইতেছে,
কত যেন মডেল? এটা 2017 মডেলের গাড়িতে এসে রেজিস্ট্রেশন। দাম কত? এটার প্রাইস 27 লাখ টাকা চাচ্ছি, তবে কিছুটা অনার করবো। 27 লাখ আছে, এখনো রেডি করিনি, এটা আজকে নিয়ে আসছি, তো রেডি টাচ আপ করতে হবে। টাচ আপ করতে হবে। ওকে, এখানে আনরেজিস্টার্ড এক্সিও আছে, WXB WXB ফিল্ডার। হ্যাঁ, WXB ফিল্ডার, এটা পাল কালার আছে, তারপরে ব্লু কালার আছে। ফোন দিয়েন এটা প্রাইসের জন্য, এটা প্রাইসের জন্য এটা 28 লাখ টাকা। আর হেভেল S9, S9 হলে গিয়ে এটা হলে গিয়ে আপনার 44 লক্ষ টাকা। হেভেল S9 44 লক্ষ, 7 সিট। বেজেল গাড়িটা দেখাই দেন একটু পিছন থেকে ভাই। এই যে হুন্ডা বেজেল দেখাইছি, এটা হলো 14 মডেল। হুন্ডা বেজেল পাল কালারও আছে একটা, যদি কেউ নিতে চায় পাল কালারও দিতে পারবো। 14 মডেল ঠিক আছে। পাশে একটা হাইলাক্স শার্প, এটা কি হাইলাক্স শার্প? হাইলাক্স শার্প সানরুফ সহকারে ভাই, হাতির মতো একটা গাড়ি, বিশাল বড়। 9.5 লাখ টাকা, 9.5 লাখ, 10 লাখের নিচে। হ্যাঁ, 10 লাখের নিচে হাইলাক্স শার্প। কাগজ আপডেট, পেপার আপ টু ডেট। আর পিছনের পাজারো, পিছনের পাজারো হলে 97 মডেল, 97 কাগজ, কাগজ আপ টু ডেট। কত দাম? এটার দাম হলো 12,50,000 টাকা, 12.5 লাখ। এখানে আছে নিশান সানি, 2006 মডেলের গাড়ি, 6-এর মডেলের নিশান সানি, ব্লু কালার, ব্লু কালার, ভিতরে বিস্কিট। জি আচ্ছা, এটা কিন্তু আপনার সিসি আপনার 1300। কত দাম? 6,50,000 টাকা। কত দাম? 6,50,000 টাকা, 6.5 লাখ, 6,5 লাখ টাকা দিয়ে 2006 মডেলের কালারটা দেখেন, এটা কিন্তু মিকা ব্লু, মাইকা ব্লু, মাত্র 6.5 লাখ টাকায় পাবেন। 6.5 লাখ। এখানে একটা প্রিমিও আছে, 2018 মডেলের প্রিমিও। এটা রেড ওয়াইন কালার, 18 মডেল, 21-এ রেজিস্ট্রেশন, 21-এ রেজিস্ট্রেশন করা। কত দাম? এটার দাম হলে গিয়ে আপনার 38 লাখ টাকা চাচ্ছি, 37 লাখ টাকা হলে গিয়ে দিয়ে দিব। আচ্ছা দাদা, ক্রেটাটার প্রাইস কত? ক্রেস্টা, 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 ক্রেস্টা হলে গিয়ে আপনার, এটা মডেল হলে গিয়ে 99 মডেলের গাড়ি, আপনার বডি কিট করা, বডি কিট করা। এটার প্রাইস কিরকম? এটা LPG করা আছে। হ্যাঁ, প্রাইস, এটার প্রাইস হলে গিয়ে 10,50,000 টাকা, 10.5 লক্ষ টাকা। ক্রেস্টা, ক্রেস্টা গাড়ির লুক কিন্তু অস্থির, প্রাইস যেমনই হোক, বেজেলটা কি 16 লাখ টাকা হবে কিনা এক ভাই জিজ্ঞাসা। আর আসেন, আজাদ ভাইয়ের শোরুমের নাম হচ্ছে মেট্রো কার্স, এটা মেট্রো কার্স 2, আর মেট্রো কার্স 1ও আছে, শান্তা টাওয়ারের পাশে, পাশাপাশি শোরুম। আসলে দুই শোরুমে মিলাই প্রায় 100-এর মতো গাড়ি পাবেন, আর নানান ধরনের গাড়ি আছে। হুন্ডাই H1 আছে ভাই, হুন্ডাই H1 আছে, জি হুন্ডাই H1 আছে। কার কি গাড়ি লাগবে কমেন্টস করেন। আর নিশান ব্লুবার্ড শিল্পীটা একটু চাবিটা নাও তো, নিশান ব্লুবার্ড। এখানে আছে হচ্ছে আপনার 13 লাখ টাকায় RX8, এখানে আছে হচ্ছে আপনার 17 লাখ টাকায় নিশান, এখানে আছে মাজদা MX5 অনলি 36 লক্ষ টাকায়। আজকে শুরুতে আমরা এই গাড়িগুলাই দেখেছি, আর নিশান ব্লুবার্ড শিল্পী আছে একটা, না? হ্যাঁ, 2014 মডেলের গাড়ি, 14 মডেলের নিশান ব্লুবার্ড শিল্পী, পাল কালার গাড়ি। হ্যাঁ, আর এই হচ্ছে গাড়ি, এটা মডেল কত? 14 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হচ্ছে 14 দেখা যায়। হ্যাঁ, রেজিস্ট্রেশন 14 তে। আচ্ছা, 14 মডেল, 14 তে রেজিস্ট্রেশন, আর পাল কালার। এটার প্রাইস কত ভাইয়া? 15 লক্ষ টাকা, ফুল পেপার সাবমিট, পেপার সাবমিট, 15 লক্ষ টাকা। না, আমার এক ছোট ভাই, ও কিছুদিন পর পরে, ওর নাম হলো আরিফ। আচ্ছা, সাভারের আরিফ, ও কিছুদিন পর পরে গাড়ি চেঞ্জ করে, গাড়ি খারিজ করে দিবে, আর দেখা গেল যে দিয়ে আবার আরেকটা নিয়ে যাবে, খুব কাছের ভাই বেরা দাঁড়ো। এটাই ভালো, শুধু দুঃখ একটাই, গাড়ির মতো যদি এরকম বউ পাল্টান দিতে আসেন। জি 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 ভাই, মেট্রো কার্সের ঠিকানা বলে দিছি শুরুতেই, আবারও বলতেছি, তেজগাঁও লিং রোড, আরং এর পিছনে, নিকেতন 3 নম্বর, নিকেতন 3 নম্বর গেট। ফোন নাম্বার দেয়া আছে, ফোন দেন। আরেকটা বলে দিই, ওই শোরুমে আমার আপনার রিকন্ডিশন গাড়ি, আপনার হেরিয়ার আছে 2000, আপনার 22-এর হেরিয়ার আছে, 20-এর হেরিয়ার আছে, আপনার XGO আছে, একো আছে, আনরেজিস্টার গাড়িগুলা প্রিমিও আছে। আনরেজিস্টার যত গাড়ি লাগবে ওয়ানে যাবেন, মেট্রো কার্স 1, কেউ যদি হচ্ছে ইউজড গাড়ি, পুরাতন দিয়ে নতুন কিনতে চাই, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মেট্রো কার্স আপনাদের জন্য, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক আছে। মেট্রো কার্সের দরজা আপনাদের জন্য খোলা আছে, আসেন, অদল বদল করেন খালি, আর এক্সচেঞ্জ করেন, সুবিধা পাবেন। জি জি, থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন, আপনাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। জি, আপাতত গেলাম, নেক্সট লাইভে আবার দেখা হবে, আল্লাহ।